তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতা বিএনপির প্রায় সবাই এখন আত্মগোপনে, তবে তাতেও যেন শেষ রক্ষা হচ্ছে না। সবশেষ গ্রেপ্তার হয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর। বিএনপির অভিযোগ, মাঠে নেতৃত্ব শূন্য করতেই নেতাকর্মীদের এই গ্রেপ্তার, তবে রাজনৈতিক কারণে নয়, নির্দিষ্ট অপরাধেই তারা গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করলেন আইনমন্ত্রী। আটাশ অক্টোবরের পর থেকে উত্তপ্ত রাজনীতির মাঠ, এরপর থেকেই একে একে গ্রেপ্তার হচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা। শনিবার রাতে গ্রেপ্তার বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, এমরান সালেহ প্রিন্সকে দুপুরের পর নেওয়া হয় ঢাকার মেট্রোপলিটন আদালতে। শুনানি শেষে আলতাফ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত, আর শাহজাহান ওমরের 4 ও এমরান সালেহ প্রিন্সের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এগুলো কেন রিমান্ড দিচ্ছে, কেন দেওয়া হচ্ছে না, এগুলো আপনারা সবাই জানেন। তবে এভাবে যদি রাজনীতিবিদদেরকে হয়রানি করা হয়, তাহলে এটা পরিষ্কার মাথায় রাখবেন, যারা রাজনীতিবিদদেরকে আজকে অপমান করেছে তাদের অপমান আগামীকালকের জন্য অপেক্ষা করছে। আপাতত অনলাইন ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ভোটের মাঠ শূন্য করতেই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। মানুষ কথা বলতে পারে না, মানুষ সমাবেশ করতে পারে না, মানুষ চলাচল করতে গেলে ভয় পায়, মনে হয় প্রতিনিয়ত কেউ ডানে বামে পিছনে অনুসরণ করছে। কোনো মানুষের যে নাগরিক স্বাধীনতা, নির্ভয়ে তার নিজ দেশে বসবাস করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হতাশায় পরিণত হচ্ছে। এদিকে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনৈতিক কারণে নয়, বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার কারণেই বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। ওনাদেরকে রাজনৈতিক কারণে ধরা হয় নাই, ওনাদেরকে অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। তো এই রাজনীতির সাথে এটার সাথে কোনো কানেকশন নাই। 28 অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সারা দেশে 8,000 নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ বিএনপির। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।